শপথ গ্রহণ করে নির্বাচনী এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি কাজ করতে চান নগর সেবক হয়ে, বন্দরনগরীকে গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চেয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা। মঙ্গলবার বেলা 12:30টার দিকে সোনার বাংলা ট্রেনের একটি বগি থেকে চট্টগ্রাম রেল স্টেশনে নামেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন, কর্মী সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় ভাসেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত। পরে সেখানে সংক্ষিপ্ত নাগরিক সমাবেশে চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। আমি নগর সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, আমি ইনশাআল্লাহ তাদের নগরের পাশে থেকে সেবক হিসাবে আমি কাজ করে যেতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স। দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি তৃণমূলের নেতাদেরও পাশে রাখার ঘোষণা দেন শাহাদাত হোসেন। সর্বস্তরের আমার নেতারা কর্মীরা ভাইরা বোনেরা, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। মেয়রের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার কথা জানান বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। সকলে আমরা প্রস্তুত যে কোনো সার্বিক সহযোগিতা দিতে, যাতে এই জটিলতা উনি সহজভাবে নিরসন করতে পারে, কাটিয়ে উঠতে পারে। সংবর্ধনার পরে গাড়ি বহর নিয়ে শাহ আমানত রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করতে যান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলার রায়ে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।